এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। আরে বাবা, এখানে হপ্পুলার কি আছে, কথায় পৃষ্ঠ কথা রয়ে গেছে, কোটা দিছে রাগ করছে, তারপর দুজনে একসাথে নিয়ে যাবো, অসুবিধা কি? সত্যি বলতেছেন যাবে? কোথায় কসম নিয়ে যাবো, কোনো অসুবিধা তো নাই। আজকেই খালারে হের বাড়িতে আমি খাটাখাট করে পৌঁছে দিয়ে আসি, নতুন করে সবকিছু শুরু করতেছি, তুমি যা চাইবা আমি তা দেব। হাই দুষ্টু, চুল আরাম লাগি, হ্যাঁ আরাম লাগি, খালারে রাখি এই ফুল বাইটা মাথায় দিলে চুলার জীবনও পড়বো না, চুল একেবারে মাথার সাথে আঠার মতো বাইজা থাকবো। ইফতি আমার কাছে চলে আইছে, ও চুলের কি ট্রিটমেন্ট করা লাগে না লাগে সেটা আমি দেখবো, হ্যাঁ অন্য কেউ চিন্তা না করলেও চলবো। বাবু তুমি বুঝতেছো না, আসলে হয়েছে কি, আমি না বাইরে থাকতে পড়ছি, চাইনিজ শাস্ত্রে এরকম ফুল, তারপরে শেকর বাকর জড়িপুটিয়া এইসবের কথা উল্লেখ আছে, এগুলো খুব চুলের জন্য উপকারী, চুলটা খাটাখাট ভেতরে ঢুকে যায় আর বের হয় না, তাই না, তাই না খালা? চাইনিজ জিনিসেরই কোনো গ্যারান্টি নেই, আর উনি এসে চাইনিজ বিদ্যা নিয়ে কথা বলতে, যত সব ফালতু কথা। ওইটা তুমি বুঝবা না, তুমি যদি বুঝতা তাহলে ইত্তির মাথা খালি হইতো না। আর বাবা আমি তো চুলে ফুল বাইটা লাগাই দেয়, চলো খালা। এই যাইবা না, তার মাথা উকুন আছে। কি? আমার মাথা উকুন আছে? হ্যাঁ আপনার মাথা উকুন আছে। হ্যাঁ হ্যাঁ অপমান, অপমান কি অপমান দিছি আমি? অপমান দিছি আমি মৃত্যু জানি। আসল বিষয় হলো যে টপিকটা বদলাইতে হবে, আপনারা যদি আপনাকে বউ শাশুড়িদেরকে ঝগড়া করার জন্য নতুন কোনো টপিক দেন তাইলে কিন্তু তারা ওই টপিক নিয়ে ব্যস্ত থাকবে। তোমরা তো দুজনেই চাও আমার মাথায় চুল ঠিক থাকুক, তাই না? আমি তো তাই চাই, কিন্তু তোমার খালার মনে কি আছে সেটা তো আর আমি জানি না। তোমার জানুন লাগবো না, ইত্তি জানলি হইব। আয় বাবা, আয় তার চুল ঠিক করে দিল। আয় খালা, চুল তো ঠিক করাই লাগবে, আমার চুল যাতে খাটাখাট না পড়ে সেই জন্য চুল ঠিক করাই লাগবে। আর চুল ঠিক করবে কে? চুল ঠিক করবে তুমি আর তুমি দুজন মিলা। আমি কিছু লিস্ট দিব, সেই লিস্ট নিয়ে তোমরা খাটাখাট ম্যানেজ করে ফেলবা, সেটা দিয়ে আমরা একটা আয়ুর্বেদিক জড়িপুটিয়া তৈরি করব, সেইটা আমি মাথায় দিব, ঠিক আছে না? যাও খাতা কলম নিয়ে আসো, যাও। তোমার খালার লোকে আমি কাজ করতে পারুম না। যাও খাতা কলম নিয়ে আসতে বলছি বাবু, যাও নিয়ে আসো। যা লক্ষ্মী, ফুলটা খুব সুন্দর হয়েছে খালা, এই ফুলটা কি হবে? মাথার একটু ফুল শুকাই দাও। আচ্ছা বাবু বসো, বসে পড়ো, লেখো। আমি এখন বাসন মাজি কলের পারেতে, ও সখিনা ও সখিনা গেছো সখিনা বুইলা। কইলেই হলো, হ্যাঁ বাসন মাজতে না করছে,
খারাপ তোমার বুঝায় কইতেছি আমি বিদেশ থেকে আইসা ঘরের মধ্যে একটু আরামে ছিলাম সেটা তোমার সহ্য হয় নাই তাই না হ্যাঁ তোমার কি ধারণা বিদেশে আমি খুব আরামে ছিলাম পায়ের উপরে পা তুলে থাকছি আরামে কাটাইছি হ্যাঁ কোনদিন খোঁজ নেওয়ার চেষ্টা করো নাই আমি বিদেশে কি খাইছি কেমনে চলছি কাদের সাথে মিশছি কোনো কিছু জানার চেষ্টা করো নাই বোঝানোর চেষ্টা করো নাই আর এখন দেশে এসে আমি একটু কাজের চেষ্টা করতেছি তুমি সেই ঘরে বাধা হয়ে খাড়াইতেছো আমি যদি কাজ না করি তাহলে তো তুমি আমার টাকাই দিবা না আরে আরে এত রাগ করার কি আছে এত সিরিয়াস হইতেছো কেন সিরিয়াস হইতেছি কারণ এতদিন আমি তো সিরিয়াস জীবন যাপন করে আসছি তোমাদের মতো আরামে ঢ্যাং ঢ্যাং করে তো জীবন পার করি নাই তুমি হয়তো আমার সাথে শাস্তি শাস্তি খেলা খেলতেছো আসলে আসলে তুমি আমার ইমোশন নিয়ে খেলতেছো ঠিক আছে ওইসব টুর মোর সব বাদ সব বাদ তুমি যেটা চাইতেছো সেটাই হবে কামলা খাটাবো তো আমার দিয়া আমি কামলাই খাটবো এই বাড়িতেও খাটবো আশেপাশে আত্মীয় স্বজন সবার বাড়িতে গিয়ে আমি কামলাই খাটবো তাতে টাকা পাইবো তোমার মনের শান্তিও হইব আরে না না তুমি এসব কি বলতেছো এরকম করতেছো কি জন্য তাহলে কিভাবে বলবো হ্যাঁ এইভাবেই বলবো তোমারই বলবো কারণ এত দিন এত কষ্ট তো আমি তোমার জন্যই করছি বিদেশের মাটিতে আমি শয়নে স্বপ্নে খালি তোমারে দেখছি আমার তো কথা বলার তুমি ছাড়া আর কেউ নাই কি কথা এই যে তুমি কত টাকা কামাও এই সব টাকা তো তোমার এই টাকা খরচ করার অধিকার তো তোমারই সুতরাং পাগলের মতো খরচ করার চেষ্টা করো না টাকাগুলারে একটু পজিটিভলি ব্যবহার করার চেষ্টা করো আরে তুমি হইতেছো একটা ভালো মানুষ তোমারে তো সবাই ভালো মানুষের সুবিধা নেয় এর জন্যই তো আমি তোমারে যাতে মানুষ ঠকাইতে না পারে সেই জন্য তোমারে আমি একটু শাসন করি একটু টাইট দেওয়ার চেষ্টা করি বুঝো না কেন বউ দাও টাইট দাও বেশি বেশি করে শাসন করো কিন্তু সব সময় না আচ্ছা ঠিক আছে সব সময় করব না তবে হ্যাঁ আরেকটা কথা বইলা দিতেছি কি কথা তোমার যখন পাতিল ধোয়ার আর হাড়ি পাতিল ধোয়ার আর কাজকর্ম করার ইচ্ছা হবে তখন তুমি আমারে বলবা পরিষ্কার পাতিল পুতিল ধুতে হইব না আমি তোমারে নোংরা ময়লা কাপড় চোপড় আর ময়লা পাতিল সাতিল দিমু তুমি সেগুলো পরিষ্কার করবা ঠিক আছে ঠিক আছে এইটা তুমি কি কও হ্যাঁ আমি তোমার পোলা না আচ্ছা কি সমস্যা তুমি আমার কও আমার কও মা আচ্ছা ঠিক আছে মা শুনো আমি নিপারে নিয়ে একটু বাইরে যেতেছি তো বাইরে থেকে আয়া তোমার ঘর গোসাই দিব নে আমার কিছু লাগবো না যা তোর বাড়ি যা আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে মা ঠিক আছে শান্ত তুমি ইয়া নিপা তাইলে আমরা একটু পরে বাইর হই আগে মার ঘরটা গুছাই দিই বাইরে দরকারটা কি বাইরে কোনো দরকার আছে এতদিন পরে তুমি আসছো আসার পর তো মারি নিয়ে আসো এখন একটু বের হব তার ধ্বংস হয়ে গেছে থামো 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 আমি কি তোমাকে মানা করছি যাইবা যখন যাও না আপনি কি বলবেন আপনি তো কিছুই বলেন না
দুই ঘন্টার জন্য আমরা দুজন একটু বের হব সেটা আপনার সহ্য হচ্ছে না, জানটা জ্বলে যাচ্ছে আপনার। আচ্ছা ঠিক আছে মা, আমরা সবাই মিলে একলগে বাইরই, আগে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তার তোমার মাথা ব্যথার লেগে তোমার ইনজেকশন দিব, তারপর আমরা। না না আমার কত মাথা ব্যথা নেই, আমার ইনজেকশন দেওয়া লাগবে না, আমার মাথা ব্যথা সাইডা গেছে সাইডা গেছে। আমি আগেই কইছিলাম যে বম ধরছে। ওই মাইয়া খবরদার, কি খবর মা, আপনি আপনার কথা বলেন না, সারা জীবন জ্বালা মারতেছে, আর একটু কি বলতে গেলে ভিতরে আপনি আগুন জ্বলে ওঠে। আজকে নিজের মেয়ে আসল বিষয় হলো যে টপিকটা বদলাতে হবে। আপনারা যদি আপনাগো বউ শাশুড়িদেরকে ঝগড়া করার জন্য নতুন কোনো টপিক দেন, তাইলে কিন্তু তারা ওই টপিক নিয়ে ব্যস্ত থাকবে। আচ্ছা থামো থামো, দুজনে মিলে থামো, কি শুরু করছো দুজনে মিলা? আমি কি পাগল করে ফেলাবে আমারে? এতদিন পর আমি বিদেশ থেকে আইছি, কোথায় একটা আনন্দ থাকবো, সবাই মিলে শান্তি পাবো, সে তোমরা গ্রামে জাহান্নাম মানে ফেলাইতেছো। ঠিক আছে ঠিক আছে মা, আমি বাইরে যাবো না, তোমার ঘরে বসাবো না আমি। এটা কি কইলা তুমি? এইটাই হলো কথা। দুজনে মিলা ঘর গোছাবা, তোমাগো ঘর গোছানো শেষ হইব, তারপর দুজনে লইয়া আমি বাইরে যাবো। ঠিক আছে কি যে ভূতের কথা বললো, তারপরে তো হাওয়া ভূত। হ্যাঁ ওই ভূতের গাছে যে ভূত আছে এইটা শুনে যে ডাইতে বাইরে হইলো, তারপরে তো আর আইলো না। কি কম চাচা, এটা তো খুব চিন্তার বিষয়। হরে মা, মারে তুমি একবার ভূতের কাছে যাবা নাকি? চাচা আমি একটা মায়া মানুষ, আমি ভূতের কাছে কেমন করে যাবো? হ তাও ঠিক, তাহলে এখন কি করা যায় কত? চাচা কাজ করি, পুলিশে খবর দেই। এটা একটা কথা কইলা, এই গ্রামে পুলিশ লাগবো, এই গ্রামের সবাই একসাথে একশো। আমি চেয়ারম্যান, যদি সবাই এটা ডাকি একেবারে সবাই হুমড়ি খেয়ে পড়বো, জানোস তো? আমি রবি দাম। কি দিছো মুখের মধ্যে এটা? নামাও নামাও এটা। কি রে বাপ, তুই নৌকার মধ্যে এসে লুকে আসোস? হ্যাঁ আমারে ভূতে ধরছিল আব্বা, কালকে রাতে ভূত আমার যে বাটানটা দিছে আমারে বলছে আমার নাকি ঘর দিকে তুলে নিয়ে যাবো, সেই জন্য আমি চুপচাপ নৌকায় চলে আসছি। ভূত তো আর জানে না আমি নৌকায় থাকি, এই জন্য ঘরে থাকি না, ও তো ঘরে এসে আমার পাবে না, সেই জন্য আমি নৌকার মধ্যে আছি। তোর জন্য আমি অস্থির হয়ে আছি বাবা, এদিকে আয় বাবা, এদিকে আয় এদিকে আয় এদিকে। না 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 না, বাবা ভূতে আমার মারবে তো? ভূতের এত বড় সাহস, এই গ্রামের চেয়ারম্যানের পোলারে মারবো? হ্যাঁ আব্বা তুমি তো জানো না, এই গ্রামের মানুষ খালি একশোতে একশো না, ভূতও একশোতে একশো। কালকে আমার যেই বাটানিটা দিচ্ছে আমি বারবার বলছি আমি চেয়ারম্যানে পোলা, চেয়ারম্যানে পোলা আমার মারো না, আরো বেশি মারছে চেয়ারম্যানে পোলার শুনে মারছে, এমন মাইন্ড এই মাইন্ডে কার কারে মারে নাই। আব্বা এ আব্বা তুমি না চেয়ারম্যান, তুমি এটা কিছু করো তো? করছি তো, আমি আগে করছি বাবা, আমি আগে করছি। কি করছো কো তোমারে? তাহলে আমি তোমার ফর্মুলা ফলো করব। আমি আমি ওই গাছে ছায়া মারানো বন্ধ করে দিছি, বলেও আমি যাই না, তুই এত করে কইলাম তারপর তুই তো আমার কথা শুনলি না। যেমন বা তেমন। আচ্ছা এত মানুষ থাকতে তোমারে কেন মারছে, কি করছিলা তুমি? আমার রান্না করা খাবার ভূতে খাওয়াইছিলাম। হায় হায়, যেন তো মানুষে তোমার রান্না খাওয়াইলে সে মরে যাইতে চায়, আর তুমি খাওয়া খাওয়াইছো ভূতরে, এখন কি হইব চাচা? চাচা গ্রামের মানুষের ঘরে তো বিপদ আছে। আব্বা 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 তুমি আমার বাঁচাও, আমি আর ভূতের জীবন রান্না করে কিছু খাওয়াবো না, প্লিজ আব্বা প্লিজ প্লিজ হেল্প মি আব্বা। তরে তরে আমি কি বাঁচাবো তোর জন্যে? তোর জন্য গ্রামের সবাই মরতে বসছে। ওখানে কি করো, এদিকে আসো এদিকে আসো, আসো বললাম আসো। আসো সোনা কেন আসো, ওটা রেখে আসো, রাখো এটা। আসো ভূত দেখছো না? ভূত দেখছো? আমারে দেখছো না? কি দেখছি
আমার উপর সবচেয়ে বড় অধিকার হলো তোমার, তুমি আমার বড় বউ না? ছিল, ছিল আপনার উপর সবচেয়ে বড় অধিকার আমার ছিল, এখন আর নাই। এখন আপনার উপর সবচেয়ে বড় অধিকার আপনার ছোট বউয়ের, আপনার নতুন বউয়ের, আপনি তার কাছে যান। কারিম, কারিম, লিলি, ডাকাটা কি শুরু করছে? ওই যে দেখছেন, সে ডাকতেছে, আপনি যান, আমি আর আপনার আটকাবো না, যান আপনি। আরে সে ডাকুক না, ডাকুক অসুবিধা কি? তুমি এরকম যদি কান্নাকাটি করো আমার ওখানে যেতে ভালো লাগবে। শোনা, তোমার একটা কথা বলি, কাছে এসে কাছে, নতুন বউ থাক, পুরান বউ থাক, ঠিক আছে? মানুষের দুটো বউ থাকে না? আমার না যেভাবে হয়েছে কইছে, তুমি যে এই যে বুঝছো, এই যে একটা সন্তান দরকার, উত্তরিকার দরকার, কোনো আল্লাহ পাক করোনাও লেখছে, আমি কাহাকে কাহাকে পুত্র সন্তান দেই, কাহাকে কন্যা সন্তান দেই, কাহাকে উভয় দেই, কিন্তু আমাদের হাতে নাই, আল্লাহর হাতে। তুমি যে অর এটা মেনে নিছো, এতেই খুশি। আর একটা কথা বলি, তুমি আমার বড় বউ, তুমি আমার জান, আমার সবচেয়ে অধিকার তোমার, তুমি কেন জানো তো কেন আমার লাগে না, আমার জানটা না, আমার অনেকটা বুঝতে পারছি, দেখে আমার আরো বেশি কষ্ট লাগে। আরে আমার কোনো কষ্ট না, তোমার বুকের মধ্যে থাকবো, আমার জানটা, তো ময়নাটা, ঠিক আছে? তুমি থাকো, বাবা রে থাকো, থাকো, কান্না কানলে ভাল লাগে না, কানলে ভাল লাগে, তো আসো আমার সাথে, আসো আসো, কান্না না, কান্না না। আমার একটা ঘুঙুরও লাগবে। কি কিনবা? ঘুঙুর, ঘুঙুর, ঘুঙুর কিনবা? এই ঘুঙুর মোর কেন না, নষ্ট মেরা পরে, খারাপ মেরা পরে, এটা পরে না, করা যাবে না। আপনি আমার বাবাকে গাধা বলছেন? আরে আমি কেন সব কথা বলতে যাব? ও সব বাড়িয়ে বাড়িয়ে বলেছে, ও আসলে আমার কথা বুঝতে পারেনি। কি আয়সার লগে কি করে? সি 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 সি, কি অসভ্য কথাবার্তা! ভিডিও করা লাগবে। আপনি মায়াদের পার্লারে কি জন্য মাসাজ দিবেন? সি, আরে তুমি ভুল বুঝতেছো। 100 তে 100